তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত ত্রিপুরা, খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার সায়নী ঘোষ, সোমবার ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর মৌখিক আশ্বাসে থামল না কৃষক আন্দোলন, দাবি আনুষ্ঠানিকভাবে আইন প্রত্যাহারের, অন্যান্য দাবিতেও অনড় কৃষকেরা। করোনা আবহে ফের বদল ক্লাসের কর্মসূচিতে, জোর বিজোর পদ্ধতিতে ক্লাস চলবে রাজ্যের স্কুলে, নির্দেশিকা জারি মধ্যশিক্ষা পর্ষদের। ফের প্রকাশে রাজ্য রাজ্যপাল দ্বন্দ্ব, আলাদা বালি পুরসভা নিয়ে সংশোধনী সংক্রান্ত রিপোর্ট তলব ধানকারের, ক্ষুব্ধ ঘাসফুল শিবির। শাসক দলে ফিরলেন প্রতিবাদীরা, তৃণমূলে যোগ দিলেন শিক্ষক নেতা মৈতুল ইসলাম, যোগ দিলেন বিষপানকারী পাঁচ শিক্ষিকাও। প্রশ্ন উঠল শহরের নিরাপত্তা নিয়ে, বাংলাদেশি নাগরিকদের ভারতে অনুপ্রবেশে সাহায্য করার অভিযোগ, কলকাতায় গ্রেফতার দুই রোহিঙ্গা যুবক। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসি বিস্তারিত খবরে। রাজনৈতিক অশান্তিতে উত্তপ্ত ত্রিপুরা, দিনভর পূর্ব আগরতলা থানায় জিজ্ঞাসাবাদের পর বিকেলে গ্রেফতার হলেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। প্রচারে বেরিয়ে হিংসা, উস্কানি, গাড়ি চাপা দিয়ে খুনের চেষ্টার মতো গুরুতর সব অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। মামলা দায়ের হয়েছে ভারতীয় দণ্ডবিধির জামিন অযোগ্য ধারায়। এদিকে রাজনৈতিক নির্দেশেই এই গ্রেফতারি বলে সরাসরি ত্রিপুরার বিপ্লব দেব সরকারের দিকে আঙুল তুলেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। শনিবার রাতেই সায়নীকে গ্রেফতার করার জন্য হোটেলে যায় পুলিশ। এখানেই রয়েছেন সায়নী সহ তৃণমূল নেতৃত্ব, কিন্তু পুলিশের কাছে আইনি নোটিশ দাবি করেন তৃণমূল নেতারা। সায়নীকে থানায় নিয়ে যেতে বাধা দেন কুণাল ঘোষ। তবে রবিবার সকালে সায়নী নিজেই যান আগরতলা পূর্ব থানায়। তার সঙ্গে ছিলেন কুণাল ঘোষ, সুস্মিতা দেব। তারা থানায় থাকাকালীনই নতুন করে রাজনৈতিক অশান্তি শুরু হয় থানার বাইরে। তৃণমূল বিজেপির সংঘর্ষে দুই তৃণমূল কর্মী আহত হন, হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। তৃণমূল নেতা সুবল ভৌমিকের গাড়ি ভাঙচুর চলে, এর তীব্র নিন্দা করে টুইট করেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার রাতে ত্রিপুরা পৌঁছানোর কথা থাকলেও রাতে বিমান অবতরণ নিয়ে জটিলতার কারণে রবিবার সফর বাতিল করেছেন অভিষেক। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবারই ত্রিপুরা যাবেন তিনি। আগামী 25 তারিখ আগরতলায় পুরো ভোট, তার ঠিক আগে রাজ্য যুব তৃণমূলের সভানেত্রীর গ্রেফতারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের। প্রধানমন্ত্রীর আশ্বাসেও শেষমেশ বরফ গলল না। কৃষকরা জানিয়ে দিলেন এখনই আন্দোলনের পথ থেকে সরবেন না তারা, যতদিন না কৃষি আইন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে তাঁদের অন্যান্য দাবি দাওয়া মেনে নেওয়া হচ্ছে, তারা আন্দোলন চালিয়ে যাবেন। সিঙ্ঘুর সীমান্তে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন কৃষক নেতা বলবীর সিং রাজেওয়াল। সংযুক্ত কিষাণ মোর্চার তরফে আগামী 22 নভেম্বর কিষাণ পঞ্চায়েত রয়েছে লখনৌয়ে, 26 তারিখ সমস্ত সীমান্তে জমায়েত করবেন কৃষকেরা, 29 তারিখ সংসদের উদ্দেশ্যে মিছিল করবেন বলেও সিদ্ধান্ত নিয়েছেন তারা। কৃষি আইনের আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের জন্য অপেক্ষা করা ছাড়াও MSP তথা মিনিমাম সাপোর্ট প্রাইজের ওপরে আইনের দাবি জানাচ্ছেন কৃষকরা। পাশাপাশি আন্দোলনকারীরা দাবি করেছেন গত এক বছরে বহু কৃষকের বিরুদ্ধে যেসব মামলা রুজু করা হয়েছে তাও প্রত্যাহার করে নিতে হবে। এই সব দাবি না মেটা পর্যন্ত আপাতত আন্দোলন থেকে তারা সরবেন না, এমনটাই রবিবার পরিষ্কার জানিয়ে দিলেন কৃষক নেতা। এদিকে কৃষি আইন প্রত্যাহার করলেও ভবিষ্যতে ফের এ ধরনের আইন আনা হতে পারে এমন ইঙ্গিত দিলেন রাজস্থানের বর্তমান রাজ্যপাল তথা বিজেপির একসময়ের শীর্ষ নেতা কালরাজ মিশ্রা। এমনিতেই রাজনৈতিক মহলের ধারণা যে উত্তরপ্রদেশ এবং পঞ্জাবের ভোটে হারের ভয়েই কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র, এই পরিস্থিতিতে ফের প্রশ্ন তুলে দিল কালরাজ মিশ্রার বয়ান। দিন কয়েক আগেই খুলেছে রাজ্যের স্কুলগুলি, অনলাইন নয় এখন অফলাইনে, অর্থাৎ স্কুলে গিয়ে ক্লাস করছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা। এই অবস্থায় রবিবার একটি নির্দেশিকা জারি করে ক্লাস শুরু ও শেষের সময় পরিবর্তন করল মধ্যশিক্ষা পর্ষদ। এবার থেকে দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস হবে সোম, বুধ ও শুক্রবার, নবম ও একাদশ শ্রেণীর পড়ুয়াদের ক্লাস হবে মঙ্গল ও বৃহস্পতিবার। শনিবার বন্ধ থাকবে স্কুল। চারটি শ্রেণীরই ক্লাস শুরু হবে সকাল 10:50, শেষ হবে সাড়ে 4টায়। তবে দার্জিলিং ও কালিম্পং এর স্কুলগুলিতে ক্লাস শুরুর সময় বদলাচ্ছে না। বর্তমানে সোমবার থেকে শনিবার পর্যন্ত খোলা রাখা হচ্ছিল স্কুল, তবে ভিড় যাতে না হয় সেই কারণে আলাদা আলাদা সময়ে নেওয়া হতো ক্লাস। দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস হচ্ছিল বেলা 11টা থেকে 4:30 পর্যন্ত, নবম ও একাদশ শ্রেণীর পড়ুয়াদের ক্লাস হচ্ছিল 10টা থেকে 3:30 পর্যন্ত। এবার জোর বিজোর পদ্ধতিতে ক্লাস চলবে রাজ্যের স্কুলগুলিতে। নির্দেশিকায় বলা হয়েছে কোভিড বিধির কথা মাথায় রেখে বদল করা হচ্ছে ক্লাসের সময়।
ফের রাজ্যের সঙ্গে সংঘাতে জড়ালেন রাজ্যপাল। এবার বালি পুরসভাকে হাওড়া থেকে আলাদা করা নিয়ে সংশোধনী সংক্রান্ত রিপোর্ট তলব করলেন ধনকর। এ বিষয়ে বিধানসভায় কি কি আলোচনা করা হয়েছে তাও জানতে চেয়েছেন তিনি। রাজ্যের সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকরের সম্পর্ক কোনোদিনই মধুর নয়। এবার এই ইস্যুতে ফের রাজ্যের সিদ্ধান্তে হস্তক্ষেপ করলেন তিনি। রাজ্যের বিরোধিতা করতেই এই রিপোর্ট তলব বলেই দাবি তৃণমূলের একাংশের। উল্লেখ্য, বালির বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল বালিকে আলাদা পুরসভা করার, স্থানীয় বাসিন্দাদের কাছে আরো বেশি করে নাগরিক পরিষেবা পৌঁছে দিতে তাদের দাবি মেনে ফের হাওড়া পুর নিগমকে ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগেই। জানুয়ারি মাসে নবান্নে ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্তে শিলমোহর পড়ে। কিছুদিন আগে বিধানসভায় পাশ হয়েছে হাওড়া পুর নিগমকে ভেঙে বালিকে আলাদা পুরসভা করার প্রস্তাবও। জল্পনায় শিলমোহর, তৃণমূলে যোগ দিলেন প্রতিবাদী শিক্ষক নেতা মইদুল ইসলাম এবং বিষপান করে আত্মহত্যার চেষ্টা করা পাঁচ শিক্ষিকা। পেশার স্বার্থে হঠকারী সিদ্ধান্তে আন্দোলন করেছিলেন বলেই দাবি করেছেন তারা। এছাড়াও ওইদিন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্যের প্রত্যেক জেলা থেকে 15 জন করে মোট 300 জন এবং দক্ষিণ চব্বিশ পরগনার 2000 সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন। ডায়মন্ড হারবারে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্রাত্য বসু। উল্লেখ্য, গত 18 অগস্ট শিশু শিক্ষা কেন্দ্রের 5 শিক্ষিকাকে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে বদলির জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। তার বিরুদ্ধে প্রতিবাদে নামে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। গত 24 অগস্ট আন্দোলনরত ওই 5 শিক্ষিকা বিকাশ ভবনের সামনেই বিষ পান করে আত্মহত্যা চেষ্টা করেন। অন্যদিকে প্রতিবাদে সরব হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির কাছে আদিগঙ্গায় নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন মইদুল ইসলাম। রবিবার সেই আন্দোলনকারীরাই যোগ দিলেন তৃণমূলে। জাল নথিপত্র দিয়ে বাংলাদেশী নাগরিকদের ভারতে অনুপ্রবেশের সাহায্য। দীর্ঘদিন ধরে এই বেআইনি কাজ করার পর অবশেষে কলকাতা থেকে গ্রেফতার হল 2 রোহিঙ্গা যুবক। গ্রেফতারির পর এটিএস তাদের ট্রানজিট রিমান্ডে নিচ্ছে বলে জানা গিয়েছে। ধৃত 2 জন মায়ানমারের রোহিঙ্গা মুসলিম বলে খবর। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম মোহাম্মদ জামিল ও নূর আমিন। আরো কোন বেআইনি কাজের সঙ্গে তারা যুক্ত, কতদিন ধরে এ ধরনের বেআইনি চক্র চালাচ্ছে তা খতিয়ে দেখছে পুলিশ। কলকাতায় অনুপ্রবেশকারী সাহায্য করে অন্য কোন নাশকতার ছক ছিল কিনা তাও জানতে চাইছেন তদন্তকারীরা। গোটা রাজ্য থেকে অন্তত 20 জন অনুপ্রবেশকারী রোহিঙ্গা যুবকদের গ্রেফতার করেছে এটিএস। তদন্তকারীদের অনুমান, এর পেছনে একটি বড় সড় চক্র কাজ করছে। এই চক্রের মূল কাজ জাল নথিপত্র বানিয়ে বাংলাদেশ বা মায়ানমারের বাসিন্দাদের বেআইনি পথে ভারতে ঢুকতে সাহায্য করা। তবে উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া দিয়ে ভারতে প্রবেশের পর জামিল এবং আমিন কি উদ্দেশ্যে কলকাতা এলো তা নিয়েই সন্দিগ্ধ তদন্তকারী। তবে 2 রোহিঙ্গা যুবকের গ্রেফতারি শহরের নিরাপত্তায় বড় সড় প্রশ্ন তুলে দিল বলে মনে করা হচ্ছে। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।